আসসালামু আলাইকুম দিশা প্রিপারেটোরিয়ান হাই স্কুল কর্তৃক আয়োজিত দুই হাজার একুশ শিক্ষাবর্ষের অনলাইন ক্লাসে সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের সকলকে স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থী আশা করি আল্লাহরশেষ কৃপায় সবাই ভালো আছো সুস্থ আছো আমিরো কেয়ার টিচার তোমাদের অনলাইন ক্লাসে আজ স্ট্যান্ডার্ড ওয়ানের ইংরেজি ক্লাস নেব আশা করি সবারই বই খাতা সব কেনা শেষ তোমরা সকলে বই এবং খাতা বের করো দেখো তোমাদের স্ট্যান্ডার্ড ওয়ানের জন্য তিনটা বই পাঠ্য আছে বইগুলোর সাথে তোমাদের বইগুলোর নাম মিলিয়ে নাও দেখো আমার হাতে প্রথমে একটা বোর্ড বই বইটার নাম হলো ইংলিশ ফর টু ডে ক্লাস ওয়ান বইটার নাম কি ইংলিশ ফর টু ডে ক্লাস ওয়ান পরের বইটা দেখো মেলোডিয়াস কিডস ওয়ার্ড বুক ওয়ান বইটার নাম হল মেলোডিয়াস কিডস ওয়ার্ড বুক ওয়ান এই বইটা থেকে আমরা ওয়ার্ড মিনিং শিখব বিভিন্ন ফুল ফল এবং অন্যান্য কিছু নাম শিখব তারপরে বইটা দেখো এই বইটার নাম হলো অপূর্ব জেনারেল নলেজ বুক জিরো বইটার নাম হল অপূর্ব জেনারেল নলেজ বুক জিরো আমি তোমাদের এই তিনটা বই রুটিন করে সপ্তাহের ক্লাস মিলে করাবো কিন্তু যেহেতু তোমাদের এই কোভিড নাইনটিনের জন্য এখনও সরাসরি ক্লাস করা সম্ভব হচ্ছে না সেজন্য আমরা রুটিনটা তোমাদের দিতে পারতেছি না আজকে আমি তোমাদের প্রথমেই আজকে বোর্ড বইটা নিয়ে একটু আলোচনা করবো আমরা বইয়ের নাম শিখব এবং বইয়ের যে কোনো যে কোনো ক্লাসের শিখতে গেলে প্রথমে কি কি শিখতে হয় সেটা আমরা শেখার চেষ্টা করব আচ্ছা আমাদের এই বইটার নাম হলো ইংলিশ ফর টু টুডে ক্লাস ওয়ান এই বইটাতে দেখো কনটেন্স মানে কি আমরা বাংলা জানি তোমরা অনেক ছোট এগুলোর অর্থ হয়তো জানো না কিন্তু আমাদের আস্তে আস্তে শিখতে হবে কন্টেন্টস অর্থ হল সূচিপত্র দেখো এই সূচিপত্রে তোমাদের কি আছে ইউনিট ইউনিট অর্থ হল অধ্যায় ইউনিট অর্থ হল অধ্যায় এখানে অনেকগুলো অধ্যায় আছে আর পেজ অর্থ হল পৃষ্ঠা তোমরা পৃষ্ঠা সবাই শিখেছ জেনেছ কিন্তু এখানে পৃষ্ঠার ইংরেজি হলো পেজ তারপরে দেখো গ্রেটিংস গ্রেটিংস হল অভিবাদন গ্রেটিংস মানে হল অভিবাদন আর লিসন্স অর্থ হল পাঠ আজকে আমরা পড়বো ওয়ান ফ্রম থ্রি ওয়ান থেকে থ্রি পর্যন্ত আজকে আমরা পড়ব আমাদের ইউনিট মানে অধ্যায় প্রথম অধ্যায় আমাদের কি আছে গ্রেটিংস আছে প্রি রাইটিং অ্যান্ড অ্যালভাবেট সং আমাদের প্রথম অধ্যায়ে আছে অভিবাদন প্রাথমিক লেখা এবং বর্ণমালা ছড়া এ নাম্বারে দেখো এখানে কি আছে লুক লুক অর্থ হল দেখা বা তাকানো লিসেন লিসেন্ট অর্থ শোনা অ্যান্ড অর্থ হল এবং সে অর্থ বলা দেখো তোমাদের বইতে প্রথমে একটা প্রথম উপরের ছবিটা দেখো একটা স্কুলের ছবি স্কুলের বাইরে প্রথমেই প্রথমেই দেখো গেটে গেটে ঢুকার আগে দেখো তোমাদের মতোই সহপাঠী আছে দুই জায়গায় দাঁড়িয়ে একজন আরেকজনকে অভিবাদন জানাইতেছে দেখো কি বলছে আমরা মর্নিং শিফট সেই আমরা কি সকালে স্কুলে আসি একজন আরেকজনকে বলছে ইংরেজিতে গুড মর্নিং তাহলে আমরা ইংরেজিতে গুড অর্থ কি মর্নিং অর্থ কী সেটা আগে শিখে নেব আচ্ছা এখন আমি তোমাদের এই বাংলা অর্থগুলো সম্বন্ধে বলবো দেখো এখানে আমার বোর্ডে কিছু শব্দ বা ওয়ার্ড লেখা আছে এগুলোর অর্থ আমরা আগে জানব তারপর পড়বো আমরা ক্লাসে লেখার সময় প্লে এবং নার্সারিতে তোমরা শিখে আসছো সি ডাব্লিউ লিখতে হয় সি মানে কি ক্লাস মানে শ্রেণী ডাব্লিউতে ওয়ার্ক বা কাজ ক্লাসে বসে যে কাজটা করা হয় সেটা হয় সিডাব্লিউ কিন্তু আমাদের কোভিড নাইন্টিন পরিস্থিতিতে যেহেতু ক্লাসে লেখা সম্ভব হচ্ছে না সেজন্য তোমরা আজকে ক্লাসে আমার ক্লাসের সাথে সাথে সি ডাব্লিউ খাতাটা খাতাটাই তোমরা লিখবে এবং এভাবে লিখবে খাতার কোন আগে সি ফুল দিয়ে সিতে ক্লাস সম্পূর্ণ না লেখে সংক্ষিপ্ত আকারে আমরা লিখবো সি ডাব্লিউ তারপরে দেখো তোমরা বাংলায় যেমন লেখো নং প্রশ্ন সেভাবে ইংরেজিতেও লিখতে হয় যেটা তোমরা ক্লাস নার্সারিতে শিখে এসেছ ইংরেজিতে কী লিখতে হয় অ্যান্সার নং অ্যান্সার নং হল অ্যান্সার বানানটা সম্পূর্ণ লেখার দরকার নেই তোমরা ছোটো মা মানুষ সেজন্য এ এস ফুল স্টপ দিয়ে এইটুক লেখলেই চলবে অ্যান্সার বানান এ ই আর এটা সংক্ষিপ্ত করে লেখবে এ এন এস অ্যান্সার অ্যানও নং ওয়ান হলে ওয়ান টু নাম্বার হলে টু নাম্বার দেখো প্রথমে আমরা ওয়ার্ড মিনিং বাংলায় যেটা তোমরা লেখো শব্দ অর্থ শব্দের ইংরেজি হলো ওয়ার্ড আর অর্থের ইংরেজি হলো মিনিং তাহলে আমরা কী জানলাম শব্দ ইংরেজি হলো ওয়ার্ড আর অর্থ ইংরেজি হলো মিনিং আজকে আমরা ইংরেজি ওয়ার্ডগুলোর অর্থ পড়ব দেখো আমাদের এখানে বইতে যে শব্দগুলো বা ওয়ার্ডগুলো ছিল তোমাদের আগে এই শব্দগুলো বা ওয়ার্ডগুলো আগে আমরা ক্লাসে পড়বো তারপরে আমরা লিখা শিখব আমার সাথে সাথে সবাই পলো বলো লুক লুক অর্থ কী দেখা লিসেন লিসেন অর্থ কী শোনা সে সে মানে বলা গুড গুড অর্থ ভালো বা সুন্দর বিভিন্ন অর্থে ব্যবহৃত হয় ই অর্থ তুমি স্টুডেন্ট অর্থ ছাত্র বা ছাত্রী টিচার অর্থ শিক্ষক তাহলে আমরা এই শব্দগুলোর অর্থ জানলে আমরা এই বইয়ের এই ইংরেজিগুলো পড়া আমাদের জন্য সহজ হবে সেই জন্য আমরা আগে এই শব্দগুলো পড়ে নিলাম এবং জেনে নিলাম তাহলে একজন সহপাঠী আরেকজন সহপাঠীকে আমাদের বইতে এখানে ছবিতে দেওয়া আছে একজন কি বলছে গুড মর্নিং গুড অর্থ আমরা ভালো পড়ে এসেছি কিন্তু এখানে শুভ বোঝাবে ভালো মর্নিং অর্থ সকাল তাহলে গুড মর্নিং অর্থ কি শুভ সকাল এক বন্ধু আরেক বন্ধুকে বলছে কি গুড মর্নিং আবার পরের বন্ধুও বলছে গুড মর্নিং মানে শুভ সকাল বি নাম্বারে দেখো এখানে লেখা আছে লুক লিসেন অ্যান্ড সে দেখো একটা ক্লাস ক্লাসের অর্থ কি শ্রেণী শ্রেণীতে একজন শিক্ষিকা ক্লাসে ঢুক ঢুকছে এবং শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করছে শিক্ষিকা বলছে গুড মর্নিং স্টুডেন্টস তাহলে আমরা গুড অর্থ এখানে বলেছি কি শুভ সকাল গুড মর্নিং শুভ সকাল স্টুডেন্টস অর্থ কি একজন হলে স্টুডেন্ট কিন্তু একের বেশি হলে কি হয় স্টুডেন্টস তাহলে শুভ সকাল শিক্ষার্থীরা আবার দেখো এখানে শিক্ষার্থীরা শিক্ষিকাকে বলছে গুড মর্নিং টিচার শুভ সকাল শিক্ষিকা আবার দেখো টিচার কি বলছে গুড মর্নিং স্টুডেন্টস শিক্ষার্থীরা বলছে গুড মর্নিং টিচার শিক্ষক বলবে শিক্ষার্থীদের স্টুডেন্টস টিচার বলবে শিক্ষার্থীদের স্টুডেন্টস সি কলমে দেখো এখানে কি লেখা আছে লিসেন সে অ্যান্ড ডু এটা তোমাদের লিসেন অর্থ শোনা সে অর্থ বলা অ্যান্ড অর্থ এবং ডু অর্থ করা কোনো কিছু করাকে ডু বোঝায় এখানে দেখো একজন আরেকজনকে জিজ্ঞেস করছে গুড মর্নিং মানে কি শুভ সকাল হাও আর ইউ হাও মানে কেমন আর মানে হয় ইউ মানে তুমি তুমি কেমন আছো জিজ্ঞেস করছে আরেক বন্ধু বলছে দেখো ফাইন থ্যাংক ইউ তার মানে কি ভালো তোমাকে ধন্যবাদ এই ছবিতে দেখো এখানে দেওয়া আছে গুড মর্নিং ও আরেকজনকে জিজ্ঞেস করছে হাউ আর ইউ পাশের মেয়েটি বলছে ফাইন থ্যাংক ইউ তার মানে কি আমি ভালো আছি বা ভালো থ্যাংক ইউ অর্থ ধন্যবাদ আমরা আগে এই বোর্ডের ইংরেজি ওয়ার্ডগুলো বাংলা শিখব এবং পরবর্তী ক্লাসে আমরা এগুলো বাংলা থেকে ইংরেজি শিখব এবং আমরা রিডিং শিখবো তোমাদের আগামী ক্লাসে আমাদের পড়া আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাব আজ এ পর্যন্তই তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনায় আজ এই পর্যন্তই খোদা হাফেজ